ঢাকা আরিচা মহাসড়ক আটলেনে উন্নীত করার কাজে চরম ধীর গতি, তার উপর খোঁড়াখুঁড়িতে বেহাল দশা এই সড়কের সাভার অংশে। বর্ষার পরিস্থিতি আরো নাজুক, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ, প্রায় ঘটছে দুর্ঘটনা। দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের 36 জেলার যানবাহন চলাচল করে ঢাকা আরিচা মহাসড়ক দিয়ে। চাপ কমাতে মহাসড়কটি আটলেনে উন্নীত করার কাজ চলছে, কিন্তু কাজের ধীর গতিতে ভোগান্তি আরও দীর্ঘায়িত হচ্ছে। মহাসড়কের সাভার অংশে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, আর যানজট নিত্যদিনের ঘটনা। সড়কের উভয় পাশ খুঁড়ে ফেলে রাখায় কোথাও পানি জমেছে, আবার কোথাও কোথাও আবর্জনার স্তূপও তৈরি হয়েছে। অবশিষ্ট নেই ফুটপাতটুকুও। আজকে আমরা চলাফেরা করতে পারতেছি না, ডেইলি একটা মার্কেটে যাবো সেইটাও যাইতে পারতেছি না। চার পাঁচটা অ্যাক্সিডেন্ট এখানে হয়েছে সব বিভাগ, মানে রাত্রে যখন হাইওয়ে যায়, হাইওয়ে গেলে ওই টানে আসে, ওরা তো জানে না, ওরা জানে না কিন্তু গর্তে পড়ে যায়। প্রতিদিনই জ্যাম জট লেগে যাচ্ছে, রাস্তাটা কাটার পরে রাস্তাটা আরো ছোট হয়ে গেছে। সরকার এটা দ্রুত একটু তাড়াতাড়ি করে এটা কাজটা শেষ করে দিক, জনগণের সুবিধা। রাস্তা অনেক দিন ধরে কাটা ছিল, মানুষের অনেক চলাফেরা করতে পারতেছে না, হাঁটার জায়গা নাই, মানে জায়গাটা ছোট হয়ে গেছে। ময়লা নোংরা জিনিসপত্র আশেপাশে ফেলা রয়েছে, পানির ভিতরেও ফেলা রয়েছে। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি সংশ্লিষ্ট ঠিকাদার, সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারাও কথা বলতে নারাজ। উন্নয়ন কাজে জনগণের নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। উন্নয়ন কার্যক্রমগুলি সম্পর্কে মানুষকে ধারণা দেয়া এবং যে সমস্ত জায়গায় আপনার নিরাপত্তা নিশ্চিত না করেই কাজ হচ্ছে সেই বিষয়গুলোতে নিরাপত্তা নিশ্চিত করা হয়, কিন্তু এখনও রোডস অ্যান্ড হাইওয়েজ কিংবা তাদের ঠিকাদারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি। দ্রুত জনদুর্ভোগের অবসান চান জনপ্রতিনিধিরা। কাজের গতিটা যেন আরেকটু বাড়িয়ে দেয় জনভোগ দুর্ভোগের হাত থেকে যেন সাভারবাসী থেকে রক্ষা করে। বিকল্প চলাচলের ব্যবস্থা রেখে উন্নয়ন কাজ এগিয়ে নেওয়ার দাবি ভুক্তভোগীদের। বাংলাভিশন নিউজ ডেস্ক।